নাম মার্ক উইলিয়াম ক্যালওয়ে, জন্ম 24 মার্চ 1965। তিনি একজন মার্কিন পেশাদার কুস্তিগির, মার্ক দি আন্ডারটেকার নামে বেশি পরিচিত। তিনি বর্তমানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্টে কাজ করেন। WWE-তে তিনি 3 বার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং 4 বারের WWE চ্যাম্পিয়ন হয়েছেন। ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে ডেলাসের সাথে তার অভিষেক হয়। মার্ক 1990 সালে WWE-এর সার্ভাইভার সিরিজ প্রতিদর্শনে পরিষদে তার অভিষেক হয়। যদিও কাউন্ট আউটের দ্বারা অপমানিত হয়েছিল, তবুও আন্ডারটেকার এর দল ম্যাচটি জিতেছিল। ওই বছরে আন্ডারটেকার একটি ম্যাচও হারেননি। আন্ডারটেকার ট্রিপল এইচ, বাতিস্তা এবং র্যান্ডি অর্টন, দ্য রক এর মতো সেরা কুস্তিগীরদের হারিয়েছেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা অন্য আরেকজন সুপারস্টার WWE-এর চ্যাম্পিয়নের জীবন সম্পর্কে আলোচনা করব। আপনারা চলে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই 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 লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।